আসসালামু আলাইকুম, আদাব। আমি বদরুল হক তপন। আমি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি পাঠ করছি। সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বরষা, কোলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো শালা, ভরা নদী খুরো ধারা খর পরসা। কাটিতে কাটিতে ধানে এলো বরষা, একখানি ছোট খেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট খেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ফেরাও তরি কোলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনিকে হেসে। আমার সোনার ধান কোলেতে এসে, যত চাও তত লও তরুণী পরে। আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে। সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগনে ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদী তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ধন্যবাদ।